আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে স্বাগত। আজকে আবার শিডিউল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে একটি নিয়োজন আপাতত প্লেস করা আছে সুন্দরবন 9 এবং পাশাপাশি প্রিন্স আওলাদ 7 এর যুক্ত হওয়ার কথা রয়েছে। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে সুরভি 9, সুন্দরবন 11, পারাবত 11 এবং প্রিন্স আওলাদ 10। এই চারটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রাত 9টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং আজকে রাত 8:15 বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে যাবে এমভি সুন্দরবন 12 এবং সন্ধ্যা 7টায় হুলারের ভান্ডারের উদ্দেশ্যে যাবে ফারহান 10। যে নৌযানটি চাঁদপুর ঘাট হয়ে যাবে এবং আজকে হুলাদের উদ্দেশ্যে রয়েছে মিতালি 4। নৌযানটি রাত 8:50 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। পাশাপাশি ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে সম্রাট 2। নৌযানটি রাত 9:40 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং আজকে আমতলের উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন 7। নৌযানটি বিকাল 5:30 ঢাকা নদীবন্দর ত্যাগ করে আমতলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। নৌযানটি বেশ কয়েকদিন পরে আবারও আমতলের রুটে যুক্ত হয়েছে, অনেকদিন সার্ভিসের বাইরে রয়েছিল। আজকে বরগুনার উদ্দেশ্যে রয়েছে পূবালী 1। নৌযানটি সন্ধ্যা 6টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজকে বেতুয়া চরফ্রেশের উদ্দেশ্যে রয়েছে তাশিফ 4। নৌযানটি রাত 8:15 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। পাশাপাশি টিপু 13 রয়েছে। নৌযানটি রাত 7:45 ঢাকা নদীবন্দর ত্যাগ করে বেতুয়া চরফ্রেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পাশাপাশি আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে তাশিফ 2। নৌযানটি সন্ধ্যা 6টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং ফারহান 3 রয়েছে 5:30 ঢাকা নদীবন্দর ত্যাগ করে মুন্সিগঞ্জ ঘাট দিয়ে। নৌযানটি কালীগঞ্জ ইলিশা দৌলতখা হাকিমুদ্দিন তজুমুদ্দিন মনপুরা হয়ে হাতিয়া যাবে। আজকে ধুলিয়া নারায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে ঈগল 4। নৌযানটি সন্ধ্যা 6:20 ঢাকা নদীবন্দর ত্যাগ করে ছেড়ে যাবে। পাশাপাশি আসা যাওয়া 2 রয়েছে। আজকে চরমন্তাজের উদ্দেশ্যে নৌযানটি ধুলিয়া গাছিরখাল বক্সি বাবুরহাট হয়ে চরমন্তাজ যাবে এবং আজকে ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে মানিক 11। নৌযানটি সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে এবং আসা যাওয়া 2 নৌযানটি সন্ধ্যা 6:45 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং আজকে পাতাহাটের উদ্দেশ্যে রয়েছে এমভি মিনা। নৌযানটি 7:30 ছেড়ে যাবে এবং ভোলা কেয়াগাড়ের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি 9 এবং খেবুয়ারের উদ্দেশ্যে রয়েছে জাহিদ 8। নৌযানটি সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে এবং কোশিয়ারের কোনো নৌযান এখনও ঘাটে আসেনি। এবং আজকে কালীগঞ্জ ইলিশা ভেদুরার উদ্দেশ্যে রয়েছে নিউ সাব্বির 3। নৌযানটি বিকাল 5টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। তো এই ছিল আজকে শিডিউল আপডেট। যারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি সম্ভব হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ইনশাআল্লাহ আগামীকাল আবারও শিডিউল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।